ডাক্তারের সাজেস্ট অনুযায়ী পেঁপে কিন্তু একটি স্বাস্থ্যকর রেসিপি। যারা গ্যাস্ট্রিকের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই সবজিটি খাওয়ার অভ্যাস করুন। আমি এখানে একটি ছোট সাইজের পেঁপে আর আলু সাইজ করে কেটে নিয়েছি আর মাছগুলোকে আমি এখন হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। একটি প্যানে আগে তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য, এখন আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানে দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখন আমি পেঁপে আর আলুগুলো এখন নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, বাদামি কালার হয়ে গেলে পেঁপেগুলো উঠিয়ে নিতে হবে। একটি প্যানে আমি আগে তেল গরম করে রেখেছিলাম, এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। এ পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট, জিরা পেস্ট এবং ধনিয়া পেস্ট দিয়ে ভেজে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তারপর আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আপনারা সবগুলো পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যেরকম পছন্দ করেন। মশলাটা কষিয়ে আসছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ভেজে নেওয়া পেঁপেগুলো। ভেজে নেওয়া পেঁপেগুলো এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলো সব ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আমি রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টি। আরও 1 মিনিটের মতো রান্না করব। এখন দেখলাম আমার তরকারির ঝোলটা প্রায় এই পর্যন্ত এসেছে, উপরে আমি জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ। তো আমার আজকের এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।